আমাদের একটা দেখবার ব্যাপার ছিল যে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি গত কয়েকদিন, দল কি বলছে। আজকে ভালো লাগছে এটা দেখে যে 22 জন ব্লক সভাপতির 18 জন সবাই কুড়ি জন উপস্থিত ছিলেন, 20 জন একেবারে এক বাক্যে আমাদের পদক্ষেপকে সমর্থন করেছেন, এবং যারা সেই পদক্ষেপের কারণে বিভিন্ন সভায় দাঁড়িয়ে সভাপতি বা চেয়ারম্যানকে আক্রমণ করছে তার তীব্র নিন্দা করছে। বলছি আমার নামে কেউ যদি নিন্দা প্রস্তাব করে তার নামে আমি কোনো উত্তর দিই না, কারণ সেটা আমাদের উচিতে বাধে। রাজনৈতিক কোনো বিতর্ক থাকলে সেই বিতর্কে অবশ্যই জবাব দেব, সমালোচনা করুক সেটা আমি ব্যক্তিগতভাবে মেনে নেব, কিন্তু ব্যক্তিগত কুসার জবাব। আমি একজন প্রধান শিক্ষক ছিলাম, প্রধান শিক্ষক ছিলাম, আমি ব্যক্তিগত কুসার জবাব দেবো না, তার বিচার করবে। তুই একথাও বলেছেন যে উদয়নবাবু ইসে থেকে ভরত ব্লক থেকে এসছেন, তা সে কথা যদি ধরি আমরা তাহলে তো বলতে হবে চৌধুরী বসিনিও তো অন্য দল থেকে এসছেন, ফরওয়ার্ড ব্লক থেকে এসছে, সিপিএম করেছে এক সময়, ফরওয়ার্ড ব্লক করেছেন, তারপরে সুতরাং সেখানে তো ব্যাপার হচ্ছে অনুমোদনের প্রশ্ন নেই। অনুমোদনের প্রশ্ন তো দুজনই আছে, যে প্রদেশ থেকে করে দিয়েছে যেটা সেটা হচ্ছে গিয়ে একজন চেয়ারপারসন চেয়ারম্যান, আর একজন হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, আর তারপরে হচ্ছে ব্লক প্রেসিডেন্টদের ডিক্লেয়ার করেছে। আমরা মনে করি মাঝখানে আর কিছু নেই, সুতরাং আমরা জেলা প্রেসিডেন্টের ভার্ডিক্ট নিয়ে এবং তারপরেই হচ্ছে ভার্ডিক্ট দেওয়ার মালিক আমরা, যে কোনো শাখা সংগঠন বা যাই করুক ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।